বীর সন্ন্যাসী স্বামীজির জীবনের একটি স্মরণীয় ঘটনা। তো চলুন বন্ধুরা, সেই ঘটনাটি শুনে নেওয়া যাক। স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনা। বারাণসী ধামে এসেছেন স্বামীজি। একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন, এমন সময় একপাল বানর স্বামীজির পিছু নিল। স্বামীজি দৌড়াতে লাগলেন, বানরগুলোও পেছন পেছন ছুটল। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস করে ফিরে দাঁড়ালেন। বানররা প্রথমে থমকে দাঁড়ালো, তারপর ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি জীবনের একটা মহৎ শিক্ষা পেলেন, বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতার সময় স্বামীজি এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না, ওই বানরগুলির মতোই, তখন তারা আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনো জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধা, বিপত্তি এবং অজ্ঞতা আমাদের সামনে থেকে দূর হয়ে যাবে, তবে আমাদের সেগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তো বন্ধুরা, স্বামীজির এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন।